Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো আমার খুবই পছন্দের একটি রেসিপি মাটন স্টু। তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি মাটন, আরো যা যা আমার লাগছে, পেঁয়াজের পেস্ট, দুধ, কাঁচামরিচ পেস্ট, রসুন কুচি, আদা কুচি, দই, আদা রসুন পেস্ট, আরো যা যা লাগছে, শুকনো মরিচ, তেজপাতা, জিরা, গোলমরিচ, বড় এলাচ, লং, ছোট এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, ধনিয়া পাউডার, সয়া সস। এবার আমি মাটনটাকে ম্যারিনেট করে নিব। তো এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, এরপরে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট, এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট, এবার দিচ্ছি সয়া সস। এই সব কিছুর পরিমাণ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার দিচ্ছি ধনিয়া পাউডার, এবার দিচ্ছি দুধ। এবার সবকিছু একসাথে আমি হাতে মেখে নিব। খুব ভালো মতো মাখতে হবে যাতে সব মাটনগুলোর মধ্যে ভালোভাবে মশলাগুলো মিক্সড হয়। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা আমি একবারেই দিচ্ছি, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এই মাংসগুলোকে পেপার দিয়ে ঢেকে নিব। ঢেকে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দিব। এক ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি মাটনগুলোকে খুলে দেখব। খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার আমি প্রেশার কুকারে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দিয়ে আমি খুব ভালোভাবে ভুনা করে নিব। খুব ভালোভাবে পেঁয়াজগুলো মশলার সাথে ভুনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটনগুলো। মাটনগুলো দিয়ে আমি 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। মাটনগুলোকে আমি ভালো মতো 10 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, এবার দিচ্ছি রসুন কুচি, এবার আমি ভালোভাবে মাংসগুলোর সাথে আদা কুচি রসুন কুচিকে মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব শুকনো মরিচ, দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। দশ মিনিট হয়ে গিয়েছে, আমি এখন প্রেশার কুকারের ঢাকনা খুলে দেখব।
মাটন স্টু একদম রেডি। এখন আমি মাটন স্টুকে সার্ভ করব। কালার কত সুন্দর এসেছে, এটা খেতে খুবই টেস্টি। বাস তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার মাটন স্টু। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।